নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। নাইট্রিক অ্যাসিড এমন একটা ওষুধ যেটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ভালো কাজ করে। যারা সাসেপ্টেবল টু কোল্ড, মানে যাদের অল্পেতেই ঠান্ডা লাগে, এবং যারা অল্পেতে ডায়রিয়াতে ভোগে, মানে পাতলা পায়খানা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত রোগী কনস্টিপেশনে আদৌ ভোগে না। এদের যে কষ্টটা কেমন হয়, এরা মাথাতে কোনো টুপি বা কাভার রাখতে পারে না, মেয়েরা মাথায় ঘোমটা দিতে পারে না, মনে হচ্ছে যেন কিছু ব্যান্ড আটকে আছে, শীতকালে মাফলার বাঁধতে পারে না, বা হেলমেট মোটরসাইকেল চালালে পড়লে কষ্ট হয়। এই রুগী যদি ছাদে ওঠে, যদি ছাদের কার্নিশের দিকে ঝোঁকে, তাহলে মনে হবে যেন তাকে কেউ ঠেলে দিচ্ছে, সে পড়ে যাবে, এরকম ভাবে তার মানসিকতা হয়ে থাকে। এবং তার কোমরে টাইট ব্যান্ড খুব একটা পড়তে পারে না, যেমন প্যান্টের উপরে মানে বেল্ট বা মেয়েদের যে সায়ার দড়ি টাইট সে বাঁধতে পারে না, বা কুর্তির দড়িও টাইট করতে পারে না, মাথা নিচু করে কাজ করতে গেলে সে অসুবিধা বোধ করে, এবং যেখান থেকে মিউকাস সিক্রেশন হয় সেই সব জায়গায় এরা ভালো কাজ করে। মুখে হতে পারে, মলদারে হতে পারে, পেছাবের জায়গা হতে পারে, শরীরের জায়গা হতে পারে। এটা কি ব্যাপারটা করে, এটা স্ট্রিকিং, বার্নিং, পেনিট্রেটিং পেন, খুব তাড়াতাড়ি যেমন আসে আবার খুব তাড়াতাড়িও চলে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু এটা অনেকক্ষণ পারসিস্ট করতে পারে। যদি আমাদের মলদার দিয়ে যেটা বার্নিং সেন্সেশন হয়ে রক্ত আসে, মানে যেটাকে আমরা ব্লিডিং পাইলস বলি, সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করে। নাইট্রিক অ্যাসিডের পেশেন্টের আরেকটা লক্ষণ কি, যদি বাংলা পায়খানা এই রুগী পায়খানা বসে, তাহলে পাটা ফ্ল্যাট না রেখে একটু গোড়ালিগুলো তুলে সামনের দিকে ঝুঁকে পায়খানা বসার তার আগ্রহ থাকে, এবং সে অনেক সময় ধরে পায়খানা করে, এবং তার পেটে একটা হালকা মৃদু ব্যথা থাকে, এবং সে বারবার পায়খানা করার সময়ে বারবার দেখে যে পায়খানা দিয়ে রক্ত আসছে কি না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত রুগীর ব্লিডিং হয় পায়খানার সঙ্গে বা পায়খানার পরে। আরেকটা দেখা যায় কি, পায়খানার পরে তার বার্নিং সেন্সেশন হতে থাকে। এই সমস্ত রুগীর আরেকটা বড় লক্ষণ কি, অল্পেতেই ঠান্ডা লাগে, এবং এই রুগীরা যে কোনো জিনিস ঝট করে এক্সাইটেড হয়, এবং তার সমস্যাটা খুব তাড়াতাড়ি না সাবসাইড করলে তার ছটপটানি থাকে। যদি আমাদের মুখের ভেতরে যদি দেখা যায় হেমারেজিক ডায়াথিসিস হিসাবে, যদি কোনো বা মানে ব্লান্ট ইঞ্জুরি হয়ে কোনো এপুলিস জাতীয় জিনিস তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসিড নাইট্রিক চিন্তার ভেতরে আনতে পারি। যদি হেমাঞ্জিওমা শরীরের কোনো জায়গায় হয়ে থাকে, যদি রক্তমুখী টিউমার, সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাসিড নাইট্রিকের উপরে 100% নির্ভরতা আনতে পারি। ব্লিডিং পাইলসের ক্ষেত্রে আমরা 100 জায়গায় 200% অ্যাসিড নাইট্রিকের উপরে নির্ভরতা এনে রুগীকে পারমানেন্ট সলিউশনের দিকে এগিয়ে দিতে পারব। আরেকটা জিনিস কি, যেহেতু অ্যাসিড নাইট্রিক রুগী ডায়রিয়া পেশেন্ট বেশি হয়, গ্রিপিং পেন থাকে, বারবার আমার সাথে ভোগে, অতএব তাকে খাদ্যাভ্যাসেরও কিছু পরিবর্তন করতে হয়। এবং এই সমস্ত রুগীদের একটা ব্যাপার কি, সবসময় রেস্টলেস, খুব তাড়াতাড়ি কিছু করতে চায়, তাড়াতাড়ি মনে করলে অনেক সময় হয় না, সেক্ষেত্রে কিন্তু এরা টু মাচ আপসেট বা ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু ডিপ্রেশন বা আপসেট না হয়ে যদি অরিজিনালি অ্যাসিড নাইট্রিক পেশেন্ট হয়ে থাকে বা নাইট্রিক অ্যাসিডে, সেক্ষেত্রে ডাক্তারবাবু যদি 16 আনা চয়েস করে থাকেন,
এবং এর উপরে নির্ভর করলে তার সিমটম থেকে মানে তাকে লক্ষণ থেকে বের করে আনা যাবে এবং তাকে পুরোপুরি সুস্থ করা সম্ভব হবে। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।